আসসালামু আলাইকুম সবাইকে। অনেকে আমাকে ফেসবুকে মেসেজ করে বলছে যে ভাই স্কেচওয়্যারে আমি অ্যাপ যে বানিয়েছি আপনার টিউটোরিয়াল দেখে ওইটার কিছুদিন পর পর মানে নতুন কোনো ইউজার রেজিস্ট্রেশন করলে অ্যাকাউন্ট চেঞ্জ হয়ে যায়, মানে আমার অ্যাকাউন্ট অন্যজনের মোবাইলে চলে যায় আর অন্যজনেরটা আমার মোবাইলে চলে আসে। এটার সমাধান কি? তো এর জন্য আবার লগ ইন করতে হয়, যার জন্য এটা অনেক ঝামেলার বিষয়। তো আজকে আমি সেই বিষয়টা সমাধান করে দেবো যেন আপনাদের বারবার লগ ইন করতে না হয়। যদি রেফারেল আইডি বা অ্যাকাউন্ট আইডি চেঞ্জ হয়ে যায় তাহলে সেটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। ওকে, তো আমরা চলে যাবো স্কেচওয়্যার প্রজেক্টটিতে যাওয়ার পরে সিম্পলি চলে যাবেন রেজিস্টার অ্যাক্টিভিটি, তারপর কম্পোনেন্ট থেকে অন ক্রিয়েট ইউজার কমপ্লিট, এইখান থেকে জাস্ট এই যে ফায়ারবেস এফপিডিবি গেট চিলড্রেন টু, এইটা জাস্ট কপি করে নেবেন। ওকে, দেখে নিন আবার ওইটা জাস্ট এইটা হোল্ড করে ধরে রেখে কালেকশনে দেবেন। কালেকশনে দেওয়ার পর এখানে আপনি ইচ্ছে মতো একটা নাম দেবেন, আমি দেবো ওকে। তারপর এটা আবারও জায়গা মতো বসাই দিই। তারপর আমরা ব্যাক করে চলে যাব ডাটা ড্যাশবোর্ড অ্যাক্টিভিটিতে, তারপর অন ক্রিয়েটে এখান থেকে আমরা জাস্ট এইটা বের করে নিব, তারপর এটা ডিলিট, তারপর কম্পোনেন্ট থেকে অ্যাড কম্পোনেন্ট ফায়ারবেস অথ অথ, তারপর ভ্যারিয়েবল নাম্বার ভ্যারিয়েবল এন। সো এখন আমরা যেটা কপি করছি ওইটা জাস্ট এখানে এনে পেস্ট করব। এরকম হতে পারে, জাস্ট এগুলো তুলে তুলে ঠিক করে দিবেন আমি যেরকমভাবে করছি। প্রথমে থাকবে ফায়ারবেস গেট চিলড্রেন, তারপর সেট নাম্বার, তারপর রিপিট ব্লকটা, তারপর এইটা ওকে। আর এখান থেকে স্টপটা বের করে আনবেন, সেট স্ক্রিনে দুইটা ডিলিট করব, তারপর এইটা এখানে বসে দিব, স্টপটা বসে দেবো এখানে। ওকে, এখন জাস্ট এগুলো সিলেক্ট করে দেবো, এফপিডিবি ডেটাস ম্যাপ এন লেন্থ অফ ডেটাস ম্যাপ লিস্ট ম্যাপ। একটা যদি সিলেকশন বাদ যায় তাহলে কিন্তু কাজ করবে না। ওকে, সবগুলো সিলেকশন করে দেবেন, তারপর এসপি নেম যা আছে তাই এখানে লিস্ট ম্যাপ ডেটাস ম্যাপ, হ্যাঁ সবটাই ঠিকঠাক। আপনারা ভালো করে দেখে নিতে পারেন যেন আপনাদের ব্লগগুলো ঠিক সেম এইরকম হয়, তাহলে আপনার অ্যাকাউন্টটি রেডি হয়ে আপনার অ্যাপটি রেডি হয়ে যাবে এবং আর কোনো প্রবলেম থাকবে না যে অ্যাকাউন্ট চেঞ্জ হবে। আর অনেকে হয়তো বলতে পারেন যে ভাই অ্যাকাউন্ট রেফার আইডি চেঞ্জ হয়ে যাবে এটার কারণে। হ্যাঁ ভাই, রেফার আইডি চেঞ্জ হবে কারণ ফায়ারবেজের সিস্টেমে এটা যদি নতুন কোনো ইউজার রেজিস্ট্রেশন করে সেটা নাম্বার অনুযায়ী শর্ট করা হয়। তো এটার সমাধান আমিও খুঁজতেছি, যদি পাই তাহলে দিয়ে দেবো। আর নেক্সট ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনি টাইম লিমিটেশন দিতে পারেন আপনার অ্যাপে, যে লিমিট থাকবে 2টা ক্লিক বা প্রতিদিন 2টা ক্লিক করতে পারবে বা 3টা, এই ধরনের। ওকে, সো টিল দেন ওয়েট অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, ভালো না লাগলে ডিসলাইক অ্যান্ড কমেন্ট তো মাস্ট। আসসালামু আলাইকুম।